অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্প্রীতি সভা বহরমপুরে রবিবার রবীন্দ্র সদনে এই সভায় সম্প্রীতির বার্তা দেওয়া হয়। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। সম্প্রীতি সভার আয়োজন করল অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়ারফেয়ার অর্গানাইজেশনের মুর্শিদাবাদ জেলা শাখা। রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে এই সভায় বর্তমান সময়ে ভ্যাকসিন নিয়ে সচেতন করা হয়। স্কুল খোলার পর ইমামদের মাধ্যমে কিভাবে স্কুল ছুটদের স্কুলে পাঠানো যায় তা নিয়েও আলোচনা করা হয় এদিনের সভায়। এদিন সভায় WBCS পরীক্ষার উত্তীর্ণ কয়েকজন ছাত্রকে সংবর্ধনা জানানো হয়। এই সভায় ইমামদের বাৎসরিক ম্যাগাজিন প্রকাশিত হয়। कि नफ़रत की आग को प्यार के ठंडे पानी से बुझा देंगे और इंशाल्लाह इसमें हम कामयाब होंगे। हम देश में नफ़रत फैलने नहीं देंगे, देश में हम प्यार मोहब्बत को बढ़ाएंगे और यही मैसेज लेकर के हम आए हैं और इसी मैसेज को पूरे देश में फैलाएंगे। जैसे ये घृणा भाव बा शत्रुता এইগুলো যে বাড়ানো হচ্ছে, চারদিকে বাড়াওয়া দেওয়া হচ্ছে পার্টি তরফ থেকে এবং অন্য অন্য লিডার নেতাদের তরফ থেকে, আমরা সেই জন্যে আজকে এই সভায় আয়োজন করেছি। আমাদের যত ইমাম মুয়াজ্জিনরা আছেন তারা নিজের মসজিদ থেকে প্যার, প্রেম এবং ভালো কথা মানুষকে শিখাবেন। সভায় রাজ্য ও দেশের বিশিষ্ট ইমাম মুয়াজ্জিনরা অংশ নেন। সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দেওয়া হয় সভা থেকে। মূলত আমরা এই প্রোগ্রামটা 2012 সাল থেকে ইমামরা ভাতা পাওয়ার পরে কী কী কাজ করেছে সেই জন্য একটা ম্যাগাজিন, একটা পত্রিকা উদ্বোধন করব। পত্রিকাটার নাম দেওয়া হচ্ছে ইমাম বার্তা মুর্শিদাবাদ। সেখানে উদ্ধৃতিতে লেখা আছে ইমামরা কী কী কাজ করেছে, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে নিয়ে রক্তদান, মানে সোশ্যাল ওয়ার্কের কাজ করেছে, হেলথ থেকে নিয়ে ডেলিভারি থেকে নিয়ে তারপরে চক্ষু সিবি অনেক কিছু তারা কাজ করেছে। সে বইটাও আজকে আমাদের উদ্বোধন হবে।